আপনি জানেন না আমার মনের অবস্থা। আমি চোখ বন্ধ করলেই আপনার গা থেকে একটা অদ্ভুত গন্ধ পাই। আমার মনে হচ্ছে আপনি আমাকে জড়িয়ে রেখেছেন। আমি জানি আপনি আমাকে ছুঁয়েও দেখবেন না, কিন্তু আমি আপনাকে ছুঁয়ে ফেলেছি, মনে মনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছি। রোমিওর কনিষ্ঠ সন্তান, যান এখান থেকে, কেটে পড়ুন, আমাকে কাজ করতে দিন। কি বললেন? রোমিও? আমার বাবা? একটা নীরস লোক। হ্যালো বড় বাবু। হ্যাঁ বলুন। এই পুরোটাই একটা গেম। অগ্নিকুণ্ডা? হ্যাঁ বড় বাবু, আপনি শুধু আমার উপর বিশ্বাসটা হারাবেন না। আমি আইনের বই হাতে নিয়ে এই বাড়িতে ঢুকেছি। আমি তো বুঝতে পারলাম না বাবা। আপনাকে আমি সবটা বুঝিয়ে দেবো, আপনি শুধু আমার উপর থেকে বিশ্বাসটা হারাবেন না। আমি পদ্মর হাত ধরেই আছি, আর এই অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই জারি থাকবে, শেষ পর্যন্ত লড়বো, বন্ধ হবে না এই লড়াই। কারণ এই লড়াইটা লড়ছে অ্যাডভোকেট গীতা LL.B। এই মেয়েটা আর যাই হোক, এই পরিবারের বউ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এই বাড়ির দরজা থেকে আমাকে ফিরে যেতে হচ্ছে। আমি জানি যেতে আপনাদের কোনো দোষ নেই, সব কিছু এই মেয়েটার জন্য হয়েছে। যা করেছে এই মেয়েটা করেছে, এই অ্যাডভোকেট গাঙ্গুলি, তাই না? কিন্তু আমি জানতাম না যে তুমি ওর ভালোবাসা। আমার মেয়ে কোণের পোশাকে দরজায় দাঁড়িয়ে আছে, স্বস্তিক ওর ভালোবাসা। তুমিও সর্বনাশ করেছো, তুমি আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছো। আপনি ভালোবাসেন না আমাকে, কামিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমাকে ব্যবহার করলেন। না, বিশ্বাস করো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জীবন বাঁচিয়েছি। আমি বন্দুকের গুলির সামনে তোমাকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, তোমাকে যতবার খুন করার চেষ্টা হয়েছে আমি তোমার পাশে ছিলাম। আমি প্রতিটা মুহূর্ত তোমাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। মম, আমার একটা অনুরোধ ছিল। কি? আমরা তো কেউ ওদের বিয়েটা দেখিনি। হ্যাঁ, তাই বলছিলাম যে ওদের জন্য একটা সুন্দর শুভলগ্ন দেখে এই বাড়িতে বিয়ে দেওয়া হয়। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।